নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোকে। আজকে বিকাল 3টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত সমস্ত 5 ঘন্টার একটা আয়োজন ছিল, অনেকগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছে। ইসলামী ধারার প্রায় 7-8টি রাজনৈতিক দল ছিল তো সেখানে, সেখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে অনেক, এবং নেতারা বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন। তারা আরো জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উত্থাপন করেছেন তারা। এই সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন তারা। তো এখানে যেই ব্রিফিংটা, সেটা হলো রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে মানে আলোচনার পর তারা সাংবাদিকদেরকে বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্য সরাসরি এখনো জানা যায়নি বা তার পক্ষ থেকে ব্রিফিং হয়নি, হয়তো হতে পারে কালকে, নাও হতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে যে নির্বাচন সংস্কার এগুলো নিয়ে কথা হয়েছে এবং সবাই একমত যে একটা প্রয়োজনীয় সংস্কার। আর প্রধান উপদেষ্টা বলছেন যে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না, যৌক্তিক সময়ে মানে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া হবে। এই যে যৌক্তিক আর অযৌক্তিক, এই যে টানাপোড়ন, মানে কতটুক পর্যন্ত যৌক্তিক আর কতটুক পর্যন্ত অযৌক্তিক, এটার কিন্তু সীমারেখা টানা যাচ্ছে না। এখন সংস্কারের ক্ষেত্রটা কি হবে, শুধুমাত্র নির্বাচনটা নাকি পুরো? এখন দাবি আসছে যে সংবিধান সংশোধন করতে হবে, কেউ বলছেন না এই সংবিধান না, পুরো নতুন করে লিখতে হবে, নতুন করে সংবিধান লিখে তার এই সমস্ত ওই এক মেয়াদের 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, এটা অনেক বড় ধরনের কাজ, এটা এই সময়ের মধ্যে করবেন কি না? যদি করেন তাহলে এটা একটা যৌক্তিক কাজ, তাহলে যৌক্তিক সময়ে এই সংস্কারগুলো করে তারপর নির্বাচন। আবার আসছে যে অযৌক্তিক বিষয়, অর্থাৎ অযৌক্তিক সময় নেওয়া হবে না নির্বাচন। এই যে যৌক্তিক অযৌক্তিক একটা টানাপোড়ন কিন্তু চলছে, সবাই এখন দেখবেন যে বলছেন যে যৌক্তিক সময় দেয়া হবে, যৌক্তিক সময়ের পর নির্বাচন হবে, আর প্রধান উপদেষ্টা বলছেন যে অযৌক্তিকভাবে কোনো সময় ব্যয় করা হবে না, দ্রুত নির্বাচনের দিকে যাওয়া হবে। তো কোনো কিছুতেই দুইটার কথার মধ্যে কিন্তু সময়টা আমরা বুঝতে পাচ্ছি না যে নির্বাচনটা কি এই বছর শেষে আগামী বছর নাকি তার পরের বছর। এই যৌক্তিক অযৌক্তিক টানাপোড়নের মধ্যে কিন্তু পড়ে গেলাম আমরা, নির্বাচন সংস্কার সবগুলো। সংস্কার মানে কতখানি, কি কি ক্ষেত্রে? এখন বাংলাদেশের অবস্থাটা হলো এই যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এই অবস্থাটা। মানে যেখানে আপনি হাত দেবেন সেখানেই সংস্কার দরকার, সেখানেই পচা গলা, সেখানেই সংস্কার দরকার হবে। এখন এই পুরো সংস্কারগুলো করতে গেলে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার 5 বছর না, তার মিনিমাম 10 বছর থাকা লাগবে। সেই 10 বছর কি অপেক্ষা করবে? না, করবে না। তাহলে 1 বছর অথবা 2 বছর আমরা যদি ধরে নিই, তার মধ্যে কি সংবিধান নতুন করে লেখা সম্ভব? সেটাও সম্ভব না, এটা অনেক বড় কাজ। তাহলে আপাতত কি করা সম্ভব? আপাতত করা সম্ভব যে একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা কাঠামো ঠিক করা, যে কাঠামোটা কখন আর পরিবর্তন হবে না এবং রাজনৈতিক দলগুলো একমত হবে। তো রাজনৈতিক দলগুলো যে একমত হবে, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগকে তো নিষিদ্ধও করা হয়নি, এই সরকার কোনো দলকে নিষিদ্ধ করবে না। তার মানে ভাবা যায় যে আওয়ামী লীগ হয়তো নতুন আঙ্গিকে আসবে, সেটা আব্দুল হামিদ এবং সেলিনা আহমেদ আইভির কথা শোনা যাচ্ছে, অথবা অন্য যে কেউ তার নেতৃত্বে একটা আওয়ামী লীগ আসবে এবং তাদেরকে মোটামুটি মেনে নেবে, এরকম একটি ধারণা করা যায়। তো সবকিছু মিলেই কিন্তু মানে ঠিক বোঝা যাচ্ছে না কোন সালে নির্বাচনটা হবে, কিভাবে হবে। তবে মানুষের মধ্যে কিন্তু যে চেতনাটা, তারা নির্বাচনটাকে এখন অত গুরুত্বপূর্ণ মনে করছে না। তারা এখন মনে করছে যে আইনের একটা শাসন দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার, চাঁদাবাজি দখলবাজি কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, এবং সবচেয়ে আতঙ্কিত যে আবার কি সেই
একই যে চাঁদাবাজি দখলবাজি সেই ধারায় ফিরে আসবে কিনা, এইটা নিয়ে কিন্তু মানুষ চিন্তিত। ফলে এই বিষয়ে যদি সমাধান হয় তাহলে রাজনৈতিক দলগুলো এর পরবর্তী ধাপে যাইতে পারে। আর যদি প্রাথমিক যদি এই ধাপগুলো যদি অতিক্রম করা না যায়, যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে আলামতগুলো, তাহলে কিন্তু খবর আছে, তাহলে কিন্তু মানুষ বলবে যে আগে নির্বাচন দরকার নেই, আগে প্রাণ বাঁচাও, সুতরাং আগে ওই দখলবাজি চাঁদাবাজি এই বিষয়গুলো আগে ধ্বংস করো। তো সুতরাং দিন যত যাচ্ছে তত নির্বাচনের চেয়ে মানুষের কিন্তু অন্যান্য বিষয়ের উপরে জোর দিতে শুরু করেছে। তারা চায় যে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আগে মানুষের স্বস্তি, জনজীবনের যে স্বস্তি সেইগুলো দূর হোক, এবং ভালো কাঠামো যাতে গড়ে তোলে সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকার যাতে অগ্রসর হয়। মানুষ কিন্তু এই সরকারকে কিন্তু চাপ দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো কিন্তু প্রথম দিকে একটু চাপ পাচাপি করলেও এখন কিন্তু আস্তে করে তারা সরে আসছে। তারা দেখছে যে না, জনগণের মধ্যে কিন্তু ওই নির্বাচনের জন্য অত আগ্রহ নেই, কেননা যেই নির্বাচন শেখ হাসিনা দিছে মোটামুটি নির্বাচনের স্বাদ কিন্তু তারা পেয়ে গেছে, ওই ধরনের নির্বাচন আর যাতে না আসে বাংলাদেশে সেই ব্যাপারে কিন্তু মানুষ খুব মানে সচেতন এবং সোচ্চার। সুতরাং এখন এই যৌক্তিক অযৌক্তিক এই টানাপোড়নটা চলতে থাকুক, মানুষ একটা চাই এর মধ্য দিয়ে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই দখল চাঁদাবাজি হামলা মামলা এইগুলোর মধ্য থেকে বের হয়ে এসে একটা সুস্থির একটা পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।